আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে একটি মিনি ব্লুটুথ স্পিকার তৈরি করবো, যেটা দেখতে পাচ্ছেন অনেকটা ছোট সাইজের এবং সাউন্ডটা অনেক মিষ্টি হবে এবং হালকা একটা সাউন্ড, তো সাউন্ডটা যথেষ্ট ভালো হয়। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখলে খুব সহজে এরকম একটি ব্লুটুথ স্পিকার তৈরি করতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের সাথে আছি আমি ফিরোজ ইকবাল আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্লুটুথ স্পিকারটা বানানোর জন্য আমাদের যে যে কম্পোনেন্টের প্রয়োজন হবে চলুন আগে সেগুলো দেখা যাক। তো শুরুতেই আমাদের প্রয়োজন হবে একটি অ্যাম্পলিফায়ার সার্কিট, যেটা PAM8402 না কি যেন খেয়াল নেই, সেটা আমি স্ক্রিনে লিখে দিলাম। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ব্লুটুথ মডিউল, যেটার সাহায্যে আমরা ব্লুটুথে এটাকে চালাতে পারবো। আর এটা 5.0 ভার্সনের, আর একটা আছে 3.0, সেটা কিন্তু বেশি একটা ভালো না, তো আপনারা এটা ইউজ করা ট্রাই করবেন। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ব্যাটারি, 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি, ছোটো সাইজেরটা, যেহেতু আমরা এটা ছোটো বানাবো। আপনারা এগুলো যদি না পান তাহলে লিথিয়াম পলিমারগুলিও ব্যবহার করতে পারেন। এরপর আমাদের প্রয়োজন হবে একটি চার্জিং মডিউল, ওই ব্যাটারিটাকে সেফলি চার্জ করার জন্য। এটার মধ্যে অটো কাট, ওভারলোড সব কিছুর প্রোটেকশন দেওয়া আছে, আর এটা টাইপ সি ভ্যারিয়েন্টের, যেহেতু টাইপ সি যুগ এখন। এরপর আমাদের একটি স্পিকার প্রয়োজন হবে, এখানে আমি ছোটো একটা স্পিকার ইউজ করতেছি, নিওডিয়াম ম্যাগনেটওয়ালা, এটাও ভালোই কাজ করে। আপনারা স্ক্রিনে স্পিকার দেখতে পাচ্ছেন একটু বড় হবে, সেগুলোর ম্যাগনেটও বড়, চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন, ওইটা আর একটু ভালো সাউন্ড হবে আর একটু লাউডলি হবে। এরপর আমাদের একটি সুইচ লাগবে, এবং এটার বডি বানানোর জন্য আমি ব্যবহার করতেছি প্লাস্টিকের পাইপ। তো আমি প্লাস্টিকের পাইপের ভিতরে বানাবো, এবং এরকম দুইটা শিট লাগবে, একটা নিচের জন্য আর একটা উপরের জন্য, এই যে স্পিকারের এটা। এখন ব্লুটুথ মডিউল এবং অ্যাম্পলিফায়ার সার্কিটের কানেকশনটা দেখুন, এইভাবে সোজাসুজি রেখে কিন্তু এইভাবে কানেক্ট হয়ে যায়, একদম তারা একটা মিল রেখেছে ব্লুটুথ মডিউল এবং এই অ্যাম্পলিফায়ার সার্কিটটা। আবার এই যে পাওয়ারের জন্য এটা নেগেটিভ নেগেটিভ, আবার এই যে এটা পজিটিভ পজিটিভ, এইভাবে করে কানেক্ট করতে হয় যখন আমরা স্টুডিও ইউজ করব, অর্থাৎ দুইটা স্পিকার। কিন্তু আমরা কিন্তু এখানে একটা স্পিকার ব্যবহার করব, সো আমাদের কীভাবে কানেকশন করতে হবে সেটা বুঝুন। এখন আমাদের কানেক্ট করতে হবে এই যে নেগেটিভ দুইটা একসাথে কানেক্ট করতে হবে, এবং এই যে পজিটিভ দুইটা একসাথে কানেক্ট করতে হবে ব্লুটুথ মডিউল এবং অ্যাম্পলিফায়ার সার্কিটের। এবং এই যে গ্রাউন্ড আছে এই মাঝখানের মডিউলের, এটা গ্রাউন্ড এবং এইটা গ্রাউন্ড, এই মাঝখানের গ্রাউন্ড দুইটা একসাথে কানেক্ট করে নিতে হবে। এবং আমাদের যে ব্লুটুথ মডিউল আছে সেটার লেফট রাইটের যে দুইটা অডিও, এই দুইটা অডিও একসাথে জয়েন দিতে হবে, আর যেহেতু আমরা এটা সিঙ্গেল চ্যানেল ইউজ করব, সো জয়েন দেওয়ার পর আমাদের রাইট সাইডের সঙ্গে কানেক্ট করে দেবো আর এর সঙ্গে। এরপর আমাদের এখান থেকে স্পিকার আউটপুট হবে, যেহেতু আমরা রাইট সাইডে কানেক্ট করেছি অডিও আর এ, তো আর আউটপুটে আমরা আউটপুট পাবো। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সেমভাবে কানেকশনটা করে দিয়েছি যেভাবে বললাম। এই যে অপোজিট পাশে কিন্তু লেখা আছে গ্রাউন্ড এবং প্লাস মাইনাস অডিওর জন্য কোনটা লেফট রাইট সব কিছু লেখাই আছে। ওকে, তো আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কানেকশনটা দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছি কানেকশনগুলি, গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিয়েছি, এবং যে লেফট রাইটের দুইটা আছে সেই দুইটা একসাথে শর্ট করে নিয়ে গিয়ে এই যে রাইট সাইডের সঙ্গে কানেক্ট করে দিয়েছি, যেখানে আর লেখা আছে অ্যাম্পলিফায়ার সার্কিট সেখানে। তো আমাদের এইখান থেকে এখন আউটপুট হবে স্পিকারের জন্য। এখন চার্জিং মডিউলে দেখুন বি প্লাস মাইনাস আছে, এই বি প্লাস মাইনাসে আমাদের এই ব্যাটারিটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর আউটপুটের জন্য এখানে এই যে দেখুন ও ইউটি প্লাস মাইনাস, এখান থেকে আমাদের আউটপুট নিতে হবে। তো আমি যে বি প্লাস মাইনাসে ব্যাটারির প্লাস মাইনাস আমি সোল্ডারিং করে দিব, তো এই যে সোল্ডারিংটা করে নিলাম। এভাবে করে আপনারা ব্যাটারিটা কানেকশন দিয়ে নেবেন। এখন একটি সুইচ নিব, তো এই সুইচে আমি তার সোল্ডার করে রেখেছি, তো এইভাবে করে আমাদের আউটপুট নিয়ে নিতে হবে, তাহলে আমাদের সুইচ দিয়ে কিন্তু অন অফ করতে পারবো। তো এই যে আউটপুট থেকে নিয়ে নিব, নেগেটিভটা নেগেটিভে এবং পজিটিভটা পজিটিভে, তো এখান থেকে কিন্তু আমরা আউটপুটটা পেয়ে গেলাম। এই সুইচটা অন অফ করলে আমাদের পাওয়ারটাও অন অফ হবে। তো এটা অ্যাম্পলিফায়ার সার্কিট এবং ব্লুটুথ মডিউল যেই জয়েন দিলাম দুইটার, পজিটিভ নেগেটিভ একসাথে যে করলাম, যে নেগেটিভ দুইটা একসাথে এবং পজিটিভ দুইটা একসাথে, এই দুইটা পয়েন্টের সঙ্গে কিন্তু আউটপুটের পজিটিভ নেগেটিভ কানেক্ট করে নিতে হবে, তাহলে কিন্তু একসাথে আমাদের ব্লুটুথ মডিউল এবং অ্যাম্পলিফায়ারটাও পাওয়ার পাচ্ছে। তো এই যে সোল্ডারিংটা করে নিলাম, দেখুন কীভাবে কানেকশনটা দিলাম। এরপর আমাদের স্পিকার আউটপুট নিয়ে নিব, এই যে আর যেখানে আর লেখা আছে রাইট সাইডের স্পিকারটা, সেখান থেকে স্পিকার কানেক্ট করে নিব। তো এই যে স্পিকারটা আমি সোল্ডারিং করে নিলাম, আমাদের সকল কানেকশন কিন্তু শেষ। এভাবেই হবে ব্লুটুথ অ্যাম্পলিফায়ারটার কানেকশন, এইভাবেই আপনারা কানেকশনটা দিবেন। এখন এটার মধ্যে ফ্রেম বসাবো বা প্লাস্টিকের পাইপের ভিতরে বসাবো, তো এই যে প্লাস্টিকের পাইপটা, আর এটা হলো আমাদের যে নিচের অংশ আছে সেটা, আর এটা হলো উপরের অংশটা যেখানে স্পিকার লাগবে। তো শুরুতে স্পিকারটা এই প্লাস্টিক শিটটার সঙ্গে ভালো করে আটকে নিব সুপারগ্লুর সাহায্যে। তো এই যে আমি ভালো করে কিন্তু সুপারগ্লু দিয়ে লাগিয়ে নিলাম,
এখন এগুলাকে সাবধানতার সাথে সুন্দর করে ভিতর দিকে ঢুকিয়ে নেব। আর সুইচটাকেও লাগিয়ে নিব। সুইচের তার কিন্তু আমি ডিসোল্ডারিং করেছিলাম, কারণ এইভাবে তার লাগানো থাকলে সুইচটা কিন্তু লাগানো সম্ভব না। তো এখন আমাদের যেই শিটটা আছে বা স্পিকারের শিটটা, এটা আমাদের ভালো করে বডির সঙ্গে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। তো যেই সুইচের দুইটা তার আছে সেই দুইটা তারও আমি আগের মতো করে আবার সোল্ডার করে নিয়েছি। এখন সবগুলা কম্পোনেন্ট ভালো করে ভেতর দিকে বসিয়ে নিতে হবে। এর আগে আমাদের যেই শিটটা আছে নিচের শিট, সেখানে ভালো করে সুপার গ্লু আঠা দিয়ে মডিউলটাকে লাগিয়ে দিতে হবে নিচে। এখন গ্লুগান আঠার সাহায্যে সুন্দর করে ব্যাটারিটা এবং যেই মডিউলগুলি আছে সেগুলোকে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিব, যাতে ধরে থাকে। আর দেখুন, এখানে টাইপ সি চার্জিং পয়েন্টের জন্য একটু ছিদ্র করেছিলাম, যেখান থেকে আমরা চার্জ দিতে পারবো। এখন সুপার গ্লু দিয়ে ভালো করে দিয়ে দিলাম। এবং যেই বাড়তি অংশগুলি আছে এটা বানানোর পরেও আপনাদের কিছু বাড়তি অংশ থাকতে পারে, সেগুলো কাটার দিয়ে কাট করে নেবেন সুন্দর করে। এরপরে ভালো করে ঘষাঘষি করে দিলেই স্মুথ হয়ে যাবে একদম। দেখতে পাচ্ছেন আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে পাওয়ার অন করে দেখি যে কেমন সাউন্ড কোয়ালিটি হয়। আর আপনারা চাইলে এটাকে সুন্দর করে একটা কালার দিতে পারেন। তো আমি সুইচটা চালু করলাম। তো সুইচটা চালু করার পরে আমার মোবাইলের সঙ্গে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, কারণ আমি এর আগে একবার কানেক্ট করেছিলাম। তো এটার মধ্যে 5.0 ব্লুটুথ ভার্সন দেওয়া আছে, সেটার কারণে এটা অটো কানেকটিভিটি, কিন্তু ব্লুটুথ চালু থাকলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, ম্যানুয়ালি আর কানেক্ট করতে হবে না। তো এখন ইউটিউবে গিয়ে একটা মিউজিক প্লে করি। এখন দেখুন কীভাবে চার্জ দিবেন। যেই মোবাইলের টাইপ সি চার্জার আছে সেই চার্জার দিয়ে এটা আরামসে চার্জ হয়ে যাবে। তো চার্জে লাগালে এটার রেড কালার এলইডি ইন্ডিকেট করবে। এখানে একটা ছিদ্র করতে পারেন চাইলে, তো আমার এখান দিয়ে দেখাই যাচ্ছে। তো এটা চার্জ হলে রেড কালার জ্বলবে, আর ফুল চার্জ হয়ে গেলে ব্লু কালার হয়ে যাবে আর অটো কাট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করব আপনাদের কাছে ব্লুটুথ স্পিকারটা ভালো লেগেছে। সো এটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। ভিডিও বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাউন্ড বক্সটা বানাতে পারেন এরকম ছোটোখাটো স্পিকার দিয়ে, বা আরেকটু বড় স্পিকার ইউজ করবেন। এরকমই ছোট কিন্তু আরেকটু বড় হয়, সেগুলো দিয়ে আরেকটু ভালো সাউন্ড হবে। আর সাউন্ডটা কিন্তু এরকম না যে গড়বাড়ি ফাটাই ফেলবেন, নর্মালি যে ছোটো ছোটো ব্লুটুথ স্পিকার কিনতে পাওয়া যায় প্রায় সেরকম টাইপেরই সাউন্ড হবে। আর এটা ছোটো সাইজের দেখতে পাচ্ছেন, আর নিজের বানানো একটা জিনিস, অন্যরকমই একটা মজা। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।